প্রিয় মছা খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে মাছের পোনাটা নিয়ে উপস্থিত হলাম এগুলো হলো দেশি জাতীয় শিং মাছের পোনার ভিডিওটি নিয়ে দেশি জাতীয় শিং মাছ পুকুরে কীভাবে নার্সিং করে ষোলোটা হতে পঁচিশটা পিস এক কেজিতে বানিয়ে বিক্রি করা যায় বা চাষ সংক্রমণ ধরনের তথ্য পরামর্শ আজকে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটা কেউ না টেনে ফুল দেখার চেষ্টা করবেন তা হলে শিং মাছ চাষ করার তথ্য পরামর্শ আপনারা মিস করে ফেলবেন তো এখন চলে যাই মূল ভিডিওতে দেশি জাতীয় শিং মাছ পুকুরে নার্সিং করতে হলে পুকুরটা যেন বন্যা থাকে আর পুকুরের পাড় যেন মজবুত থাকে পুকুরের যেন ছিদ্র না থাকে অর্থাৎ পুকুরে যদি ছিদ্র থাকে পারে দেখা যাচ্ছে শিং মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট বেশি রয়েছে দেশি জাতীয় শিং মাছ বন্যামুক্ত পুকুর পা প্রস্তুতি করতে হবে যেরকম পুকুরে পুকুরে উপরে থাকা পাতাবন বা পুকুরে ডাল ইত্যাদি সব কিছু ছিটিয়ে নিতে হবে পুকুরের জন্য তল অবস্থায় কাদামাটি যদি পুকুর ছিঁচার ব্যবস্থা থাকে তাহলে ছিঁচে পুকুর থেকে কাদা পরিমাণ মাটি অর্থাৎ দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি কাদামাটি উঠিয়ে নিতে হবে দেশি শিঙ মাছ পুকুরে চাষ করতে হলে পুকুর আয়তন থাকতে হবে যেমন বিশ শতক হতে চল্লিশ শতক বা পঞ্চাশ শতক থেকে একশো শতক পুকুরের ভিতরেও শিং মাছ চাষ করতে পারবেন দেশি শিঙ মাছ এককভাবে চাষ করতে হলে পানির উচ্চতা বা পানির গভীরতা সাড়ে তিন থেকে সাড়ে চার ফিট বা তার থেকে বেশি হলেও চলবে দেশি জাতীয় শিং মাছ প্রতি শতকে চাষ চাষ করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো পিস যদি পানির গভীরতা সাতশো ছয় ফিট থেকে সাত ফিট থাকে তাহলে প্রতি শতকে চারশো থেকে ছয়শো পিস মাছ আপনি কালচার করতে পারবেন এককভাবে দেশি জাতীয় শিং মাছের সাথে ইত্যাদি মাছের পণ্য আপনারা চাষ করতে পারবেন যেমন ক্যাটফিট জাতীয় মাছ যেমন বাংলা কাপ জাতীয় মাছের সাথে শিং মাছ চাষ করতে পারবেন অন্য কাপ জাতীয় মাছের সাথে চাষ করলেও চাষ করতে হলেও প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস মাছ আপনি কালচার করতে পারবেন পুকুরে কেননা আরেকটা জিনিস বলে রাখি দেশি শিং মাছ খাবার দিতে হবে অর্থাৎ রাত্রে যেরকম ছয়টার থেকে সাতটার ভিতরে দেশি শিং মাছের পোনার খাবার দিতে হবে দেশি শিঙ মাছের পোনা আপনারা পুকুরে নার্সিং করতে হলে দেখা যাচ্ছে আপনার সময় লাগবে পঁচিশটা থেকে ছাব্বিশটা পিছনতে হলে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে দেশি শিং মাছের পোনা অর্থাৎ গুণগত মাছের ঋণ পোনা আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারবেন আমাদের কাছে যেমন নতুন বছরে নতুন দেশি শিং মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ ইত্যাদি মনোসেক্স মাছ বাংলা ও সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা অ্যাভেলেবেল রয়েছে মাছের পোনা চাষের সক্রম তথ্য পরামর্শ জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাছের পোনা সংরক্ষণ করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন মাছ চাষ সক্রম ধরে তথ্য পরামর্শ জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম